মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির সময়ে কিছু প্রশ্ন পেয়েছি। স্বদেশ বর্মন উনি ফেসবুকে লিখেছেন, কিছুক্ষণ বসে থাকার পর দাঁড়াতে গেলে শব্দ হয়, এ বিষয়ে পরামর্শ চাই। ধন্যবাদ। আসলে অনেক কারণেই এটা হতে পারে। হ্যাঁ, বসে থাকলে দেখা যায় যে আমাদের যে মেরু মানে শরীরে যে জোড়াগুলা থাকে, এই জোড়াগুলার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। হ্যাঁ, স্পেশালি হাঁটুর ক্ষেত্রে বা হিপ জয়েন্টের ক্ষেত্রে, তো যখন দাঁড়াতে গেলে ফ্লুইড কিন্তু মুভ করে ভিতরে। হ্যাঁ, একটা গ্যাপ তৈরি হয়, তা থেকে শব্দ হতে পারে। কিন্তু যদি এই শব্দ এরকম হয় যে খুব ডিস্টার্ব হয়, তার পেইন হয়, কষ্ট হয়, তাহলে বুঝতে হবে এখানে কোনো অন্য কোনো চেঞ্জ বা কোনো ডিজিজ বা কোনো সমস্যা হতে পারে। আর যদি শব্দে তেমন কোনো সমস্যা হয় না, চলাফেরা লাইফ স্টাইলে কোনো কষ্ট হয় না, তাহলে এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নেই। বডিতে বিভিন্ন কারণে শব্দ হতে পারে, অনেকে নিজের থেকেই শব্দ করে, অনেকে ঘাড় ফুটায়, অনেকে আঙ্গুল ফুটায়, অনেকে মেরুদণ্ড ফুটায়, এবং সেখানে কিন্তু শব্দ হয়। শব্দ হওয়ার অনেক কারণ আছে, লটস অফ মেকানিজম হতে পারে। তো আমার মনে হয় যে ওনার এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই। তারপরেও যদি যে জোড়াটা যদি স্পেসিফিক একটা জোড়াই বেশি বেশি প্রবলেম হয়, তাহলে অবশ্যই তাকে ডাক্তার দেখাতে হবে, এবং সে অনুযায়ী ডাক্তার সাহেব অ্যাসেস করে বা টেস্ট করে দেখবে যে তার অন্য কোনো সমস্যা ওখানে আছে কিনা। আমাদের সাথে অতিথির কাছে আমি একটু জানতে চাইবো, আপনি যেহেতু অন্য একটি দেশে আছেন, ওখানে প্রবাসী জীবন আপনি যাপন করছেন, তো ওখানকার সিস্টেমটা কীরকম, মানে স্বাস্থ্য ব্যবস্থা আপনার কাছে কেমন মনে হয়? আমাদের দেশে তো আপনি এখন চিকিৎসা নিচ্ছেন, এই যে ডিফারেন্সটা, এটা একটু আপনার কাছেই জানতে চাইবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আমরা দেশ সম্পর্কে এত বুঝতে পারিনি যে আমাদের দেশে এত ভালো চিকিৎসা আছে। বিদেশে আমি ইটালিতে 4-5 বার ডাক্তার দেখাইছি, কোনো উপকার আমার আসেনি। বুঝতাম না যে আমাদের দেশে এত বড় বড় ডাক্তার আছে, এত ভালো ভালো চিকিৎসা আছে, আমি কখনো ভাবিনি। এই বাংলাদেশে এখন যে আমাদের বাংলাদেশে যে চিকিৎসা আছে, আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আছে, অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করলে ইনশাল্লাহ সে আরোগ্য লাভ করবে। আচ্ছা, আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের থেরাপির কথা যেটা বলে থাকেন, পুনর্বাসন চিকিৎসা যেটা আপনি বারবারই বলে থাকেন, এটা আসলে কিন্তু এখন অনেক উন্নত। আর বাইরে এটা সরাসরি কি মানুষ এটাতে অ্যাক্সেস করতে পারে না, সেই জন্যই কি তাদের কাছে মানে এটা একটা লম্বা প্রসিডিওর মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের রুগীদের কিছু হতাশা আছে, রুগীদের যে চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয়বহুল, এটা সামাজিকভাবে এটা বলে থাকে বা হয়ে থাকে, বা সরকারি লেভেলে চিকিৎসা তারা হয়তো হ্যাপি থাকে না। অনেক সময় অনেক রুগী থাকে সিরিয়াল দিয়ে বসে থাকতে, বা প্রাইভেটে অনেক ব্যয়বহুল, এটা মানুষের একটা হুম হুম হতাশা থাকতেই পারে আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা। কারণ আমার পাশে যে রুগী আছে ইউরোপে, সেটা মানে প্রাইভেট সেক্টরে চিকিৎসা করা সাধারণ লোকের দ্বারা সম্ভব না। প্রথম কথা এতটাই হচ্ছে ব্যয়বহুল, এতটাই ব্যয়বহুল, এবং সেখানে প্রত্যেকটা লোকের ইন্স্যুরেন্স আছে, সে বেসিক প্রাইমারি যে চিকিৎসাটা সে ফ্রি পায়, যেমন জেনারেল জিপির কাছে সে, তার জিপি থাকে বা নিকটস্থ বিভিন্ন হেলথ কেয়ার সেন্টার হাসপাতাল থাকে, সেটা সে ফ্রি পাবে। কিন্তু যখনই সে সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে চিকিৎসা নিতে যায়, তখন তাকে ওই টাইপের ইন্স্যুরেন্স লাগবে যেটা তাকে কভার দিতে হবে, এবং ইন্স্যুরেন্সের ভ্যালু অনেক বেশি, তাকে প্রতি বছর সেটা পে করতে হয় কোম্পানিকে, এবং সেই ইন্স্যুরেন্স যদি কভার না দেয়, তখন তার যে জিপি আর সেই রিস্ক নিতে চায় না। যে রুগীকে রেফার করলে যদি তাকে ইন্স্যুরেন্স কভার না দিত, তাহলে সে ট্রিটমেন্টটা পেতে তার সমস্যা হবে, তখন রুগী প্রাইভেটলি যায় বা গেলে যার দ্বারা এবিলিটি থাকে তা সে চিকিৎসাটা নেয়। আর অনেক ক্ষেত্রে হ্যাঁ, সেখানেও চিকিৎসা পায়, বাট ইট উইল টেক্স টাইম, অনেক সময় লেগে যায়। যেমন ওনার পিঠের ব্যথার ক্ষেত্রে উনি যদি একটা এমআরআই করতে চাইতো, বা এই যে তো থেরাপি চিকিৎসকের কাছে নিজে থেকে যেতে চাইতো, তাহলে তাকে স্টে করতো, ওয়েট করতে হতো, জিপি তাকে টাইম দিত তুমি 3 মাস পরে আসো, বা অ্যাপয়েন্টমেন্ট নিতে 4-5 মাস সময় লেগে যেত। এই 4-5 মাসে তো রুগীর অবস্থা খারাপ, তো জিনিসগুলো উনি তো ওখানে জব করে, উনি তো আর জব করতে যেতে পারবে না, কাজ মানে তো এটা করতে হবে, যেহেতু এতটা টাইম কনজিউমিং, সেই কারণে এবং তাদের জন্য এক্সপেন্সিভ বোথ। তো বাংলাদেশে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা খুব সুন্দর, রুগীরা এবং ব্যয়বহুল যে কথাটা বললেন, আমাদের দেশে তাহলে সেই তুলনায় কিন্তু আমরা কমেই পাচ্ছি। অবশ্যই অনেক ব্যয়ের তো তুলনা প্রশ্নই উঠে না, অনেক কম, কিন্তু বাংলাদেশে আসলে কি আর্থসামাজিক অবস্থাটা আসলে জেনারেল পিপলের এটা হয়তো একটু তাদের জন্য কষ্ট হয়ে এটাই দাঁড়ায়, যে কষ্টকর হয়ে যায়। আমাদের দেশে হয়তো মানুষ
ওভাবে তুলনা করলে আসলে বাইরে যদি এরকম কোন থেরাপি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক তার খরচটা হয়ে যায়, হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে ওরকম ভাবে যদি আমরা একটু কম্পেয়ার করি তখন দেখা যাবে যে আমাদের বাংলাদেশে অনেকটাই অনেক ভালো কম। অবস্থান আছে, স্পেশালি আপনি যখন কোনো স্পেশালিস্টকে দেখাইতে চায়, যে কোনো রোগী, হুম হুম শুধু বাত ব্যথা না, যে কোনো হার্টের ডাক্তার বলেন, লাংসের ডাক্তার বলেন, গাইনির বলেন, কিন্তু খুব সহজে কম খরচে পাচ্ছে, যেটা পৃথিবীর অন্য দেশে কোনো দেশে সম্ভব না। এবং আমাদের দেশে এখন কিন্তু আমি আমি যদি আপনাকে বলি, যেমন MRI যে মেশিন বলেন বা সিটি স্ক্যান মেশিন হুম হুম বলেন, এটা তো বাংলাদেশে তৈরি হয় না, মোস্ট অফ দ্য মেশিন তৈরি হয় ইউরোপে, হুম হুম এবং সেই মেশিনই আমরা ইউজ করছি। তো সেম মেশিন ইউরোপেও ইউজ করতেছে, তাকে পে করতে হয় 60-70 হাজার, 1 লাখ টাকা বাংলাদেশি টাকায় একটা MRI করতে গেলে, আর বাংলাদেশে তাকে দিতে হয় 5,000 থেকে 6,000, সর্বোচ্চ 10,000 টাকা। তো এই যে দেখেন, কম্পেয়ার করলে আমাদের দেশে অনেক খরচ কম। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের সাথে কথা বলতে চাই। জি জি, আমি শুনতে পাচ্ছি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা স্যার, আমার বিগত 8 বছর ধরে কোমরের সমস্যা। হুম হুম মাঝখানে হুম এখনো স্যার সমস্যা হচ্ছে, বসে কোনো কাজ করতে পারি না। বিএলআইডি আপনি কি জাতীয় চিকিৎসা করেছিলেন? আমি ওষুধ ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, ওষুধ খেয়েছেন? জি স্যার, এখন ওষুধ খাচ্ছি স্যার। আপনার ব্যথা কি পায়ের দিকে যায়? আপনার বয়স কত? আপনি কি করেন? আমি 28 বছর বয়স, আমি পোলট্রি সেকশনে কাজ করি স্যার। আচ্ছা, পোলট্রি ফার্মে। জি স্যার। আচ্ছা, ব্যথা পায়ের দিকে যায়? জি স্যার, মাঝে মাঝে যায় আর কি, সব সময় যায় না, মাঝে মাঝে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে PLID রুগী কমন, এটা আমাদের যে রুগী আছে ইতালি প্রবাসী, উনিও একই রুগী, এই জাতীয় রুগী প্রচুর। এবং পোলট্রি ফার্মে যারা জব করে তাদের কিন্তু বারবার ঝুঁকতে হয়, পোলট্রি যে যে বড় হয়তো ফার্ম থাকে, বিভিন্ন কারণে বারবার ঝুঁকতে হয়। ওখানেও আপনার যে কাজের ধরনগুলো, আসলে একটু একটু সচেতনতা দরকার, একটু আর্গোনমিক্যাল কারেকশন দরকার। তা আমার মনে হয় আপনি দীর্ঘদিন ওষুধ না খেয়ে আপনি হয় কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রপার ওয়ে ফিজিওথেরাপি করতে পারেন, রিহ্যাবিলিটেশন থেরাপি এগুলো করতে পারেন, বা প্রয়োজনে যদি মনে হয় অনেক সময় সার্জারিও প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার সার্জনের শরণাপন্ন হয়ে প্রয়োজনে অপারেশন করতে হবে। কিন্তু আমার সাজেশন, আপনি অপারেশন করেন, থেরাপি করেন, যাই করেন, ভালো হয়ে গেলে আপনাকে মেনটেন করতে হবে। যেমন আপনি যে পোলট্রি ফার্মে কাজ করেন সেখানে পানি দেওয়া বা সামনে ঝুইকা কোনো কাজ না করা, ভারী কিছু না টানা, সেগুলো বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন। যেমন পানি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি দাঁড়িয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা, বা আপনাকে কোনো একটা ডিভাইসের মাধ্যমে টেকনোলজি আপনাকে ডেভেলপ করতে হবে। এবং কাজের ধরনের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে রিল্যাক্স হওয়া, যে আপনি টানা 10 ঘন্টা কাজ করলেন, আপনি কোনো রেস্টই নিলেন না, সেটা করা যাবে না, বা রিল্যাক্স হলেন না, হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে মানুষের শারীরিক, মন এবং অ্যাক্টিভিটিস সব একটার সাথে একটা জড়িত। আর আপনার একেবারে কন্টিনিউয়াস প্রেশারে কাজ করলে তো মেরুদণ্ডের সমস্যা বেড়েই যেতে পারে, সেগুলো করার কিছু নিয়মকানুন আছে। অনেক সময় বেশি ব্যথা হলে কোমরে বেল্ট ব্যবহার করা, বা এই জিনিসগুলো আপনি আশা করি এতদিনে অনেক কিছু জানেন, একটু মেনটেন করে করতে থাকেন, আর পাশাপাশি আপনি থেরাপি নেন বা হয়তো একজন সার্জনের শরণাপন্ন হতে হবে। আসলে বাত ব্যথার ক্ষেত্রে বলে থাকেন যে ওষুধের ব্যবহারটা কতটুকু প্রয়োজন, সেই সংক্রান্ত একজন প্রশ্ন করেছেন সানোয়ার, উনি লিখেছেন বাত ব্যথার ওষুধ কি সবসময় খেতে হয়? ধন্যবাদ। আসলে উনি বাত ব্যথা, আমি ছোট করে উত্তরটি দিব, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জি, খুব ইম্পর্টেন্ট যে অনেকেরই কথা, যে ব্যথা বা বাত ব্যথা জনিত ওষুধ কি সারা বছর খেতে হবে কিনা। আসলে বাত ব্যথা তো অনেক কারণ হতে পারে, যেমন যাদের মেকানিক্যাল সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, তাদের ক্ষেত্রে একরকম। কিছু রোগ আছে যেমন আর্থ্রাইটিস, স্পেশালি অটোইমিউন ডিসঅর্ডার, তো অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে ডাক্তার সাহেবরা বিভিন্ন আপনার ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকে, তো এগুলো হয়তো অনেক বছর খেতে হবে। কিন্তু বাত ব্যথাজনিত সমস্যা, সেটা মেকানিক্যালি হোক, আর্থ্রাইটিসই হোক, কিন্তু যেটা আমরা বলি পেইন কিলার, NSAIDs বা স্টেরয়েড, এটা দীর্ঘদিন খেলে শারীরিক সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে দীর্ঘদিন না খেয়ে সেটার অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট, আইদার রিহ্যাবিলিটেশন, বিভিন্ন থেরাপি, বা তাকে আর্গোনমিক্যাল কারেকশন,
এগুলো করে তাকে তাকে সুস্থ থাকতে হবে। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এসটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এসটিভির দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।